31st নাইট পালন করা যাবে কিনা? মাশাআল্লাহ, প্রথম প্রশ্নটা একেবারে কমন পড়ে গেছে। 31st নাইট পালন করা যাবে কিনা? আহা ভাইরা আমার, 31st নাইট এটা উদযাপন কেন করা হয়, এটার পেছনের রহস্য কি? অন্য কোন সময় তো এই বাজি, আতশবাজি, আপনার পটকা ফুটানো, বাজি ফুটানো, তারপরে আনন্দ ফুর্তি এগুলো করা যায়, কিন্তু এই টাইমে বিশেষভাবে করার রহস্যটা কি, ফজিলতটা কি? এটার ফজিলত হলো, অনেকে করে ফজিলত জানে না আসলে। এটা কেন করে মূলত? এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে, গোড়া। সে গোড়াটা হলো, তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে, আনন্দ করে, মাতিয়ে রেখে, ফুর্তি করে কাটানো হয়, তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে। বুঝতে পারছেন কথা? বছরের প্রথম দিনের প্রথম সময়কে, প্রথম প্রহরকে, প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে। এই বিশ্বাসটা মূলত আসছে কোত্থেকে জানেন? এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে। পেগান প্রকৃতি পূজারী, প্রকৃতি পূজারী বুঝেন? রাতের পূজা করে, দিনের পূজে করে, সময়ের পূজা করে, বিভিন্ন সৃষ্টির পূজা করে, এই প্রকৃতি পূজারী, এদের থেকে এসেছে। আমাদের দেশেও এক সময় ছিল, বৃষ্টি আসে না, বৃষ্টি আসে না, তো কি করে? কাদা গায়ে মাখে। কাদা গায়ে মাখলে কি হবে? বৃষ্টি আসে যাবে, মানে বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি। আবার অনেকে বলে এসো হে বৈশাখ, এসো এসো, বলে না বৈশাখী কি কথা শুনে, কিন্তু তারপরেও ডাকে, আছে না? নাই, শুধু ডাকানি, আবার বলে যে আমাদেরকে পবিত্র করে দিয়ে যাও বৈশাখ। বৈশাখে পবিত্র করতে পারে? এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক, ওনারা ধর্ম টর্ম মানে না, কারণ বিশ্বাস টিশ্বাস ওনারা করতে রাজি না, ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর, সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন, যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না। বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে, এটা কোন যুক্তিতে আছে, কোন বিজ্ঞানে আছে বলে? এই বিজ্ঞান মনস্যা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে, তখন তাদের জন্য আমাদের মায়া হয়, করুণা হয়। আমরা তাদেরকে দোয়া করি, দাওয়াত দেই, আহ্বান করি ইসলামের সুশীতল ছায়া আসার জন্য। আল্লাহ আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন। এক সময় আমাদের দেশে মানুষের মধ্যে ধারণা ছিল, এখনো আছে অনেক গ্রামাঞ্চলে, যে দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে যে আজকে যাত্রা শেষ। আছে নি এগুলো এখনো? প্রথম কাস্টমার আসে যদি বাকি চায় তাহলে আজকের দিন তো এইভাবেই যাবে মনে হয়, ওই যে প্রথম খারাপ হয়েছে জন্য সারাদিন খারাপ যাবে। বাসার থেকে বাইর হওয়ার সময় ঝাড়ু দেখছে, হিসা হিসা, তো আজকে যেহেতু ঝাড়ু দেখছি প্রথমে, তাহলে কপালে আর দিন ঝাড়ুই মনে হয় আস। এসব ফালতু বিশ্বাস আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে, এগুলোর বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছেন, এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে। আমাদের বিজ্ঞান মনস্করা আবার এরকম একটা আমদানি করে লই আইছে, কয় বছরের প্রথম প্রহরে ফুর্তি করলে সারা বছর ভালো যাবে। এটা অনেকটা ওই রকম হয়ে গেল না, কি বলেন? একই রকম হয়ে গেল না? তো আপনারা যারা এগুলো মাহফিলে আসি ওয়া শুনতেছেন, আবার পয়লা বৈশাখ 31st নাইটে ঠুসঠাস করবেন, যারা এখনো নিয়ত করে বসে আছেন, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ভালো এবং মন্দের মালিককে? আপনি ওই দিন বাজি ফুটাইলে, আতশবাজি ফুলাইলে যদি আপনি ভালো থাকতেন, তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না, ওই দিন শুধু পটকা কিনে সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত। আসলে কি তাই? এগুলা যারা করে এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে, মানসিক যন্ত্রণা কষ্টে থাকে, ঠিক না বেটি? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মনে রাখবেন, ইরানের অগ্নিপূজকরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে, ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতো। আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না, ভাই এটা ধর্মের জিনিস। 31st নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে, সেটা অগ্নিপূজকরা, প্যাগানরা তাদের থেকে এসেছে। ইতিহাস খুলেন, পড়েন, গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। অগ্নিপূজকরা বছরের প্রথম দিনটাকে নাম দিছে নাইরোজ। ফার্সিতে নাইরোজ মানে বুঝেন? ন্যায় মানে নতুন, রোজ মানে কি? রোজ মানে দিন, নাইরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত। তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে, আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছি। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাআ,
তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে অন্ধ অনুসরণ। তারা যদি এক বিগত আগায় জাহান্নামের দিকে, তোমরা সেদিকে এক বিগত আগাবা। এক হাত গেলে এক হাত যাবা, যদ্দূর যাবে উদ্দূর যাবা। তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা। এরকম অন্ধের মতো কাজ করবা কেন করছো? নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবা না, তারপরেও করছো কারণ তারা সবাই করে। জিজ্ঞেস করা হয়, রাসূলুল্লাহ কারা যাদের অনুসরণে মুসলমানরা এরকম অন্ধের মতো করবে? নবীজি বলেছেন, কারা আর হবে? ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন হ্যাঁ, তাদের কথাই বলছি, এছাড়া আর কারা হবে? আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোনো কালচার কোনো সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি, লাফিয়ে পড়ছি। কেন করছি সেটা জানি না। যেই দেশে শীতের সময়ে কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায়, যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে, সেই দেশে লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই 31st নাইট উদযাপনের নামে। এটা কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে? কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই। মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদক নির্মূল করতে চায়, মাদক নিয়ন্ত্রণ করতে চায়, আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাব হয় যখন, তখন এই 31st নাইট। যুব সমাজকে ভালো থাকতে বলেন, যুব সমাজকে সুপথে আসতে বলেন, তাদেরকে বিপদগামিতা থেকে রক্ষা করার কথা বলেন, ইফটিজিং কমাইতে বলেন, ধর্ষণ কমাইতে বলেন, অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন, অপরাধ প্রবণতা কমাইতে বলেন, আর 31st নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছেন। এভাবে কোনোদিন সমাজ সুন্দর পথে আসতে আমরা যারা এগুলোকে উইশ করছি, আবারও শুনে রাখেন, এগুলো প্যাগান প্রকৃতি পূজারী অগ্নি পূজকদের কাজ। মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই। আপনি মিসকিন নন, আপনি সমৃদ্ধ, আপনি সচ্ছল। যে কালচার আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন, বছরে দুইটা উৎসব দিয়ে গেছেন, সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন। ঈদুল ফিতরে আপনি আগে গরিবের ঘরে সদকাতুল ফিতর পৌঁছান, তারপরে ঈদের গাহে গিয়ে ঈদগাহে গিয়ে আনন্দ করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আগে ত্যাগ করেন তারপরে ভোগ করেন। কোরবানির পশু জবে করেছেন, আরেকটা ঈদ ঈদুল আজহা, সেখানে কোরবানির পশু গোশত গরিবের বাসায় পৌঁছান, আপনিও খান, ত্যাগ করেন তারপরে ভোগ করেন। এ হলো ইসলামের শিক্ষা। আর এই সমস্ত 31st নাইটের কালচারের শিক্ষা হলো ভোগ করো, ভোগ, আতশবাজি করো, ফুর্তি করো, বদমাইশি করো, হারামের ভিতরে হাবুডুবু খাও, নেশায় বুধ হয়ে যাও, হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও, পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো। ত্যাগের কোনো শিক্ষা 31st নাইটে আছে? এই সমস্ত উৎসবে আছে? এমনিতেই যুব সমাজ আজ বিভ্রান্ত, এমনিতেই মোরাল মোরালিটি নাই, এমনিতেই নীতি নৈতিকতা নাই, এমনিই দিশেহারা, অস্থির, তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না। আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয়, এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবু খাচ্ছে, সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে, আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়, এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, সব পশুতে পরিণত হবে। ভাইরা আমার, আজ যুবকরা ত্যাগ জানে না, আজ মা বাপ শিখায় না যে গরিবের ঘরে এটা নিয়ে যাও। এদেশের মানুষের সংস্কৃতি ছিল, কালচার ছিল, ইসলামের শিক্ষা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাসায় গোশত রান্না হলে ঝোলটা বাড়ায় দাও। সেই 1450 বছর আগের বাস্তবতায় এটা বলেছেন। কেন? যে তোমার প্রতিবেশীর নাকে ঘ্রাণ গেলে তার সন্তানরা কষ্ট পাবে, একটু ঝোল হলেও দিও তাকে। এ হলো ইসলামের শিক্ষা। আমরা ছোটবেলায় দেখেছি মা চাচিরা একটু ভালো কিছু রান্না করলে প্লেটে প্লেটে করে, বাটিতে বাটিতে করে আশেপাশের বাড়িতে কম বেশ পাঠাইতো। দেখেন নাই আপনারা এগুলো? এখন কি এগুলো আছে? নাই। কারণ এখন যে কালচার আমাদেরকে দেয়া হচ্ছে, এই কালচার শুধু ভোগের শিক্ষা দেয়। এখানে ভোগও আসলে না, এখানে ভেতরে আরো দুইটা জিনিস আছে। আপনাদেরকে 31st নাইট উদযাপনের জন্য উদ্বুদ্ধ করে মিডিয়াগুলো এবং সাম্রাজ্যবাদী বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, এরা আপনাদেরকে বলে হ্যাঁ 14 ফেব্রুয়ারি আসছে, এই দিনে ভালোবাসতে হবে। আসলে ভালোবাসা টাসা কিচ্ছু না, আপনার মধ্যে আবেগ সৃষ্টি করে, আপনার মধ্যে এই সমস্ত উন্মাদনা সৃষ্টি করে, আপনাকে খরচ করায়া এই সমস্ত সাম্রাজ্যবাদ বাণিজ্যিক সাম্রাজ্যবাদের ধ্বজাধারীরা আপনাদের সমস্ত সম্পদগুলোকে সারা বিশ্ব থেকে লুণ্ঠন করে নিয়ে আসছে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস তাদের, আপনার কি লাভ? পকেটে পয়সা খরচ। আর কি লাভ?
ইমানি চেতনাকে ভোঁতা করে আপনাকে ধোঁয়াশাপ করে দেওয়া হচ্ছে। এগুলো কোন মুসলমানের কালচার হতে পারে? এগুলোর বিরুদ্ধে আমরা সংগ্রাম করব তো ইনশাআল্লাহ। এই দেশে মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই? বছরে দুইটা উৎসব আল্লাহ রাসূল আমাদেরকে দিবেন না দেন নাই? আরেকটা আবার ওই পশ্চিমাদের থেকে আনার দরকার আছে, যাদের জীবন শেষ, যাদের শান্তি শেষ, যাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, যারা অশান্তির দাবানলে পড়ে ছাই হচ্ছে, যারা আত্মহত্যার একের পর এক মেশিন আবিষ্কার করে চলেছে, যারা আত্মাহুতি দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, প্রতি বছর আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে, মানসিক অশান্তির জোয়ারে হাবুডুবু খাচ্ছে, মুসলমানরা তাদের কাছ থেকে কালচার ধার করে আনার কোনো প্রয়োজন নাই। যারা এদেশে সেগুলোকে নিয়ে আসে তারা এদেশের বন্ধু নয়, তারা এদেশের শত্রু, তারা যুব সমাজের শত্রু, তারা এদেশের কৃষ্টি কালচারের শত্রু, তারা এদেশকে ধ্বংস করতে চায়। এই 31st উপলক্ষে শত শত হাজার হাজার নর্তকী বিদেশ থেকে আমদানি করে লক্ষ টাকার টিকিট বিক্রি হয় 5-star হোটেলগুলোতে, বুকিং হয়ে যায় অনেক আগে থেকে। এই দেশে, এই দেশে এরকম বেলেল্লাপনা, এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়তে পারে না। নতুন বছর এসেছে, একটা বছর চলে গেছে, জীবন থেকে একটা বছর খসে পড়ে গেছে, কবরের দিকে আমি এক কদম আগায় চলে গেছি, আমি হিসাব মিলাবো যে আমি কি করেছি আর কি করি নাই, ভুল হয়েছে গত বছরে কি কি, সেগুলোর জন্য ইস্তেগফার করে নতুন করে সংকল্প করবো, আল্লাহর কাছে মাপ চাইবো। এটা হলো ইমানের শিক্ষা, ঠিক না? ঠিক। আরে সব নতুনে খুশি হওয়া এটা পাগলের কাজ হতে পারে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। একজন মানুষের ফাঁসির কাষ্ঠের ঝুলার জন্য ঘোষণা হয়ে গেছে, মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে। প্রতিদিন নতুন প্রভাত আসলে, আর 3 দিন, আর 10 দিন বাকি আছে, আর 9 দিন বাকি আছে, প্রতিদিন নতুন সকাল আসলে সে খুশিতে উদ্বেলিত হয়ে যায়, তাই না? আরে ভাই, এক এক দিন নতুন সকালে আসা মানে হলো তার আতঙ্ক বাড়া, কারণ তার মৃত্যুর দিকে, তার ফাঁসির কাষ্ঠের দিকে সে এগিয়ে যাচ্ছে। নতুন, সব নতুনকে এনজয় করতে হয় না, কিছু নতুন আছে ভয়ঙ্কর, কিছু নতুন আসে যেই নতুন দেখে নিজের চেতনাকে শানিত করতে হয়, নিজের চেতনাকে জাগ্রত করতে হয়, নতুন করে ভাবতে শিখতে হয়। মুসলমানের সন্তান আপনি এত অবিবেচক হতে পারেন না, এত উন্মাদ হতে পারেন না, এত মাতালের মতো যা পাবেন তা নিয়ে লাফাতে পারেন না। কি করছেন একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। ভাইরা আমার, আমরা সবাই মৃত্যুর পরোয়ানা প্রাপ্ত, মানে মৃত্যু হবে ঘোষণা দেওয়া হয়ে গেছে, কুল্লু নাফসিং যায়েকাতুল মউত। অতএব আমাদের এক একটা বছর যাচ্ছে মানে কবর দিকে এক একটা কদম আগায় যাচ্ছে, এক একটা কদম আগায় যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল, একটা সময় চলে গেল, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, নড়ে চড়ে বসার কথা আমলের জন্য। আল্লাহ তালা আমাদেরকে সেরকম বিবেচনা বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই 31st এই সংস্কৃতি কোনো মুসলমান, কোনো বিবেকবান, কোনো যুক্তিপন্থী মানুষের কাজ হতে, এ উপলক্ষে সমস্ত কিছুকে আমরা বর্জন করবো তো ইনশাল্লাহ, না কি উপলক্ষে টিভিতে কি কি অনুষ্ঠান আছে খুঁজে খুঁজে সেগুলো দেখবেন, হ্যাঁ, কোনো কিছু উইশ করবেন না তো ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের ইমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। আমরা প্রকৃতি পূজারী, অগ্নি পূজারীদের অনুসারী নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। বাঙালি হিসাবে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে যথেষ্ট, কিসের 31st আবার ইংরেজি এটাকে উদযাপন করতে হবে, আনতে হবে? মুসলমানদের মধ্যে আজ এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, আমরা এগুলোকে এখন আর পাপ মনে করি না, এগুলো অপরাধ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন বিজাতির সাদৃশ্য গ্রহণ করলে, তাদের কালচারের অনুকরণ করলে আপনি তাদের দলে চলে যান। অতএব বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজের কিছু লোক পরের সম্পদ ভোগ করে কিন্তু সেটি জেনেও চুপ থাকে, শরীয়তের আলোকে জায়েজ আছে কিনা? ভাই, অন্যের সম্পদ ভোগ করা যে হারাম এটা তো আমরা সবাই জানি, প্রশ্ন করার দরকার হয় না, কত বেশি ভয়াবহ সেটা প্রশ্ন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস মিয়াকে? মুখলেস না, মুফলিস। তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুফলিস আমাদের মধ্যে, আল মুফলিসু ফিনা মাল্লা দিনারাহু আলা দিরহামা, মাল্লা দিনারালাহু আলা দিরহামা, আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে, অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা কড়ি নাই। মুফলিস মানে অভাবী ভিখারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, আমি এই মুফলিসের কথা বলি নাই, তোমাদের মধ্যে আসল ভিখারি, আসল অভাবী হলো সে যেই লোক অনেক কোরআন তেলাওয়াত, অনেক তাসবিহ তাহলিল, অনেক জিকির আজকার, অনেক ওয়াজ শোনা, ওয়াজ করা, অনেক নামাজ রোজা, অনেক ইবাদত বন্দিগি সে দুনিয়াতে করছে,
করে এগুলো নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, মুছে তেল দিতে দিতে যে হ্যাঁ জান্নাতে তো যাব যাচ্ছি, এবারে এত আমল নিয়ে আসছি। এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল, কারোর জমি মারছিল, মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল, দোকানদার ছিল, সরকারি অফিসে চাকরি করছে, ঘুষ খাইয়া ফাইল আটকায় দিছিল, ঘুষের কারণে ফাইল আটকায় দিছিল, এরকম ভাবে কারোর এলাকাতে কারোর জমিতে গরুটা বাঁধি তার ফসলটা খাওয়াই ফেলছে, যেখান থেকে যেমনে পারছে যারে যেমনে পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছে এবং আরো বিভিন্নভাবে মানুষকে অপমান করেছে, মানুষের হক নষ্ট করছে। এই লোকগুলো সব সেদিন উঠবে কিয়ামত দিন, আয়েশা বলবে আল্লাহ এই লোক তো মাশাআল্লাহ অনেক আমল টামল নিয়ে হাজির সাহেব গাজী সাহেব হুজুর সাহেব সাজিয়ে আসছে, ভালো কথা, আমার একটা পাওনা আছে তার কাছে আল্লাহ, দুনিয়াতে পাই নেই, আজকে তো সব বিচার হবে। তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে আল্লাহ বলবেন মামলা তো সত্য, তাহলে এবার আজকে সেই জিনিস তো আর ফেরত দিতে পারবা না, তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে, দিয়ে দিবেন তাকে, চলে যাবে সে, আরেকজন আসবে নেক্সট তাকে দেয়া হবে, এভাবে দিতে দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ, এরপরেও তার পাওনাদার রয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও, বিনিময়ে সেগুলো এবার নিতে নিতে তখন জাহান্নামের দিকে উষ্ঠা মেরে ফেলে দেওয়া হবে তাকে। আমলের পাহাড় নিয়ে যারা আহলাদে আছেন, লম্বা দাড়ি আছে, টুপিও আছে, মসজিদেও যান, তসবি তালিল করেন, নামাজ কালাম পড়েন, তো মানুষের হক মারেন, কথা বুঝছেন না বুঝেন নাই, এই লোক জান্নাতি না জাহান্নামি? কথা বলেন জান্নাতি না জাহান্নামি? নবীজির হাদিস থেকে বোঝা গেলে এই আমলের পাহাড় কুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন। মুস্তাদে আহমদের একটা হাদিস আমি প্রায় শুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে বান্দার। কয় ধরনের মামলা ভাই? তিন ধরনের মামলা। এক ধরনের মামলা হলো আল্লাহবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো বান্দাবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো সবই আল্লাহবাদী মামলা, মূলত একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট, একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট সাধারণ ইবাদত বন্দিগিতে, আরেকটা হলো শিরিক সংশ্লিষ্ট, বড় শিরিক করে গেছে, আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে গেছে, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে নাই, আল্লাহরে সিজদা করছে, কবরে মাজারে গিয়েও সিজদা করছে, এই রকম শিরকি কাজ যারা করছে, তাওহীদ বিরোধী কাজ যারা করছে, বড় শিরিক করেছে, এই মামলার কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে বিনা বাক্যে সোজা জাহান্নাম অনন্তকালের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। দ্বিতীয় মামলা হলো আল্লাহবাদী মামলা, মানে আল্লাহর ইবাদত বন্দেগীতে ত্রুটি করছেন, বিচ্যুতি করছেন, রোজা রাখছেন ঠিকমতো রাখেন না, নামাজ রাখ করছেন ত্রুটি হয়েছে, এইগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে বলবেন যাও মাফ করে দিলাম, আর চাইলে শাস্তি দিয়া পরে আবার মাফ করবেন এক সময় ঈমান যদি থাকে। আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা, মানুষের হক নষ্ট করেছে, এই মানুষের মামলা সম্পর্কে আল্লাহ বলবেন এটা আমার এখানে শুনানি হবে না, শুনানি হবে ওই ব্যক্তির কাছে যার হক মেরেছ, সে যদি বলে আল্লাহ আমি ছেড়ে দিছি তো দিছি, কিন্তু সেদিন এমন একদিন ওই দিন বাপ ছেলেকে ছাড়বে না, স্বামী স্ত্রীকে ছাড়বে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজনকে দেখে আরেকজন পালাবে, কেউ কাউকে ছাড়বে। তাহলে দুনিয়াতে বাবারে ভাইরে অন্যের হক যদি মেরে থাকেন, কোনো ইবাদত গুজারে কুলাবে না, কোনো আমলে কুলাবে না, আল্লাহর কসম কোরআন হাদিস একেবারে স্পষ্ট বলেছে ব্যাপারে, কোনো লোকচুরি নেই, মানুষের হক মারলে, মানুষের হক যদি আটকে রাখেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করবেন না, এত ডেঞ্জারাস বিষয়। অনেক নফল আমল না করে মানুষের হকটা আদায় করেন, দুইটা হকের কথা সব জায়গায় বলি আমি, আমরা যারা সুযোগের অভাবে সৎ, সরকারি চাকরি পাই না ঘুষ খাবে করতে, নাউজুবিল্লাহ, তারপরে আপনি দোকানদার না মাপে কম দিবেন করতে সুযোগই নেই সৎ, বা নানা কারণে অপরাধ অনেকগুলো এমনিই করেন নাই, মানুষের হক নষ্ট করেন নাই আলহামদুলিল্লাহ, বা এমনি আপনি ভালো মানুষ করেন নাই, এক দুইটা অপকর্ম আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ করি, হুজুর গায়ে হুজুর নেই, খুব কম সংখ্যক মানুষ হয়তো এখান থেকে মুক্ত আছেন। তার একটা হলো বাপ মায়ের সম্পদে বোনের অধিকার দিয়ে দিয়েছেন তো সবাই হিসাব করে, ঠিক করতে তো পয়সা লাগে না, এখন আর ঠিক হয় না, কেউ সব চুপ হয়ে গেছে, বাপ মারা গেছেন, বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের আছে না নাই, দিয়া দিছেন হিসাব করে, কোরআন যতটুকু দিতে বলছে ততটুকু, এরকম বাপের পুত মায়ের পুত থাকলে দাঁড়ান দেখি দু চারজন, দাঁড়ান দরকার নেই, খুব কম দাঁড়াবেন, আমি বুঝি সরম দিতে চাই নাই, আমি বোঝার জন্য বললাম, যারা দেন নাই
খুব সোজাবত শুনে রাখেন, বান্দার হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস। কারণ আত্মীয়র হক নষ্ট করা, রক্ত সম্পর্কীয় আত্মীয় বোনের হক নষ্ট করা বাইরের লোকের হক নষ্ট করার চেয়ে অনেক বেশি ভয়াবহ। কিন্তু আমরা দেই না, বোনদের হক দেই না, কেন? আবার মাসালা বানাইছি নিজেরা, কয় বাপের বাড়ির হক নিলে হয় না। নোয়াখালীরা কয় কি হয় না, মানে সয় না আর কি শুদ্ধ বাংলায়। তো এই নোয়াখালীর এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয় হয় না? আপনার তো ফেনীর মানুষ, আপনি জানেন তো, সয় না বলে কি বাটপারি মাসালা চিন্তা করেন। একই বাপের সম্পদ আপনি ছেলে, আপনারে সইবে, উনি বোন, উনি নিলে ওনারা সইবে না। বাহ, মানে কিভাবে সম্পদ মারতে হয়, মাসালা কেমনে বানাইতে হয়, ইবলিস বানাইছে এই মাসালা। ভাইরে, বন্ধের হক দিবেন তো ইনশাআল্লাহ? যুবকরা প্রতিজ্ঞা করেন, রিজিকের মালিক আল্লাহ, এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তা না, আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। ঠিক না বে? ঠিক। এখন মুশকিল হলে বোনরাও নিতে চায় না, আজকাল নিবে কেমনে? বেচারিরা ভয়ে শরমে নিতে চায় না। যদি নিয়ে নেই হক এখান থেকে, ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছে, এখন আবার কেন আসছো? বাপের বিটাতে একটু যাইতে মনে চায় না, ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি। কি বলেন, আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে, যেটা যদি জমি জমা বুঝে দেন, তাহলে সে বোন আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই? ভাই বোনের সম্পর্কে কি দুই দিনের না চিরদিনের? অতএব রক্ত সম্পর্ক হিসাবে, তার বাপের ভিটা হিসাবে, ভাইয়ের বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আছে না নাই? কিন্তু আমরা আজকাল এমন স্বার্থপর হয়েছি, সম্পদ নিয়ে নিছে তো চলে গেছো, আবার আসবা কেন? ঠিক না বে? ঠিক। এই ভয়ে মহিলারা আসে না। আর অনেক মহিলারা বলে, না ভাই দেয়া লাগবে না, আমরা খুশি আছি, এমনি খুশি আছি। আবার কিছু ভাই আছে এমন বাটপার, কিছু লামসাম দিয়া কয়, এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে, তো তোমরা তো এদুর পাও, এদুর দিছি, আর তোমরা খুশি নি। বোন বেচারে নাখোশ হয়ে কই থাকবো? যদি বলেন আমি নাখোশ, কবু আরে বেটা বেয়াদ্দব, তাহলে তার বাড়িতে আসে না কোনোদিন আমার। ঠিক না বে? ঠিক। বেচারি বাধ্য হইয়া রাজি হয়। এগুলা সবগুলা হলো দুই নম্বরই এবং হারাম খুরি। বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা একটু ভালো করে শুনেন, পোলা একটারে সব লিখে দিছেন, আরেকটারে দেন নাই, বলে গেছেন আগে থেকেই, মেয়ের আছে অনেক, হাত দেয়া লাগবে না। হের যত থাকুক, আল্লাহ তাআলা কোরআনে তার হক ঠিক করে দিয়েছেন এবং বলে দিয়েছেন ফরিদাতাম মিনাল্লাহ, এল্লা আল্লাহ, এটা আল্লাহ নির্ধারণ। তোমার সম্পদে আল্লাহ এতটুকু অমুকের জন্য ততটুকু রেখেছে, তোমার কোনো এখতিয়ার নাই সেটাকে পরিবর্তন করার। বাপেরও ক্ষমতা নাই তার নিজের সম্পদে এক সন্তানকে দেওয়ার আর এক সন্তানকে না দেওয়ার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলেকে কিছু হাদিয়া দিয়ে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ছেলেকে দিয়ে আসছে, নবীজি বলছেন অন্যগুলো দিছ? বলে দেই নাই। বলে যে সবগুলোকে দিয়ে আসো। ওয়াত্তাকুল্লাহ আইদুলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো সন্তানদের দানের ক্ষেত্রে, আল্লাহ যা বলেছেন এটাকে ঠিক রাখো, ইনসাফ করো। কিন্তু এই একটা জায়গায় আমরা এই কি হাম্মাম মে সারে নঙ্গে সব উলট পালো। ঠিক না বি? ঠিক। তবা করতে পারি কিনা আজকের মজলিস ইনশাআল্লাহ? এই দেশে জমি জমার যে হিসাব নিকাশ আছে, আমাকে একজন এক্সপার্ট এ সম্পর্কে উনি বলেছেন যে ভাই আপনি কি জানেন বাংলাদেশে মোট জমি ল্যান্ডের মালিকানা মেয়েদের কত পার্সেন্ট? ভদ্রলোক একটা পার্সেন্টেজ বলেছেন, আমি ভুলে গেছি, সেটা এত কম উল্লেখ করার মতো না, আমার শতকরা 25% না, আরো অনেক কম। জমির মালিক, সব জমির দলিল মালিক পুরুষরা, ব্যাপার কি? শরীয়ত সব জায়গায় ছেলের পাশাপাশি মেয়ের হক রাখছে না রাখে নাই, কিন্তু আমরা দেই না। এই যে বান্দার হক নষ্ট করা, এগুলো জঘন্য অপরাধ। আমরা যারা ইবাদত বন্দেগী করতেছি এটা ভালো কথা, করেন, আমি নিরুৎসাহ করছি না, কিন্তু এর পাশাপাশি বান্দার হকের ব্যাপারে সাবধান আরো বেশি থাকেন, তাহলে ইনশাআল্লাহ আখেরাতে শেষ শান্তি হাসতে পারবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দাই রাখলেন, টুপি রাখলেন, আর দোকানে যাইয়া বাকির খাতায় 10 টাকা জায়গা 20 টাকা লিখলেন, আর এরকম ভাবে মসুর ডাল ইন্ডিয়ানটা দেশিটা চাইনিজটা মিলায় ওটার দেশি ডাল বানায় বেসলেন, জায়েজ হবে না গুনাহ হবে? মানুষের লেনদেনটা মেইন। আমার আজকে আলোচনার বিষয় ছিল উদখুলু ফি সিলমিন কাফা, এখানে আসছি আর কি, আপনার ওয়াজ হলো কি ঐক্য আর কি আলেমদের হুজুরদের, তো আমার মূল বিষয় আমি হারাই গেছি, আমার বলার ছিল দোলা ছিল সেটা, ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হলে 5টা কাজ করতে হবে ইনশাআল্লাহ, বরপড়ার মাহফিলে বা অন্য কোথাও ইনশাআল্লাহ সে বিষয়ে কথা বলবো, আমার একটা প্ল্যান আছে। এই 5টা কোর্স কমপ্লিট করলে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া যাবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নানা আলেম নানান দিকে, আমরা যাব কোন দিকে আপনার কাছ থেকে জানতে চাই, এত সুন্দর মানে একেবারে শ্লোক বানায় দিয়ে দিছেন ভাই, এটার ওয়াজ তো আমরা এতক্ষণ করে ফেলেছি আগেই আলহামদুলিল্লাহ। আমরা ওলামা একরাম আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী
গাইডলাইন করেন আমরা সেটা অনুসরণ করব। আলেমদের মত ভিন্ন থাকতে পারে, যদি কোরআন হাদিসের অনুসরণ করেন আলেম এবং কোরআন হাদিস আপনাকে দেখান বা ওইটার দিকে পথ নির্দেশ করেন আপনি তার সাথে চলতে পারেন। আপনি দেখবেন তিনি কোরআন হাদিসের দিকে ডাকে নাকি তার প্রবৃত্তি তার মনে যা চায় সেটার দিকে ডাকে, কোরআন হাদিস দিয়ে ডাকে, এরকম আলেমের কথা শুনতে অসুবিধা নাই। কিছু মানুষ আছে আবার একেবারে আলেমদেরকে ধুইয়া মুইসা তাদেরকে বাদ দিয়া বলে না না সব বাদ হুজুরা সব নষ্ট হয়ে গেছে, ডাইরেক্ট নিজে কোরআন হাদিস পড়ো। কোরআন হাদিস আপনি কার কাছ থেকে শিখবেন ভাই? আলেম লাগবে কি লাগবে না? নবী বলতেছেন আমার ওয়ারিস হলো আলেমরা, তাদের তো আপনি এলেম শিখবেন কিভাবে? এলেম শিখার জন্য নিজে কোরআন হাদিস পড়েন, আলেমদের সাহচর্য জরুরি মনে রাখেন। অবশ্যই কোরআন সুন্নাপন্থী আলেম, আমি বেদাতি আলেমের কথা বলছি, কিন্তু সাহচর্য জরুরি। আজকাল অনেক ভাইরা বাংলা দু চারটা হাদিস পড়েই নিজেদেরকে এমন পণ্ডিত বানাইছে যে আলেমদের সহবত সান্নিধ্যের কোনো প্রয়োজন তারা মনে করে, এরা দল্লো ফাদল্লো, নিজেরাও গোমরা হয় অন্যদেরকেও গোমরা। বিশেষ করে যুবকরা কোরআন হাদিস পড়ে, এটা তো আনন্দের কথা আলহামদুলিল্লাহ, এরা ফালতু বই ছেড়ে কোরআন হাদিসে আসছে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, সাথে সাথে অনুরোধ করি যে এর পাশাপাশি আপনি কোরআন এবং হাদিস পন্থী কোনো সুন্না এর প্রকৃত অনুসারী আলেমের তত্ত্বাবধানে একজন বা একাধিকের তত্ত্বাবধানে থাকেন, পরামর্শ নেন, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবেন না। আপনার সম্ভবত থানবীর রহমতুল্লাহ বলতেন যে আপনি আপকো মুস্তাকিল বিজ্জাত সমজতে হ্যাঁ ও আপ ও মুস্তাকিল বজ্জাত হ্যায়, যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে ও আসলে কোনো ভালো মানুষ না, সে খারাপ মানুষ, সে বুঝতে পারতেছে না। আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের উপরে চলার তৌফিক দান করুন। তাহলে ওলামাদের মধ্যে যদি মত পার্থক্য থাকে আমরা কোরআন হাদিসের দিকে যাব। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যখন দেখবে ইখতিলাফ আছে তখন তোমরা কোরআন হাদিসের দিকে যাও, সেটাই তোমাদের পথ। নামাজের পূর্বে নিয়ত নামাই তোয়ান পড়া যাবে কি না? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা, শুনেন নাই? নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা, নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রোফিল হজ, এরম বলে নাওয়াইতু আনা রোফিল হজ, আমি আগামী বছর হজে যাবো, এরম কথা আরবিতে বলে, কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কেউ কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন, বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম, সে কি নাওয়াইতুয়ান পড়ে আসছিল? তার মানে কি? তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা, নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে, মুখে নাওয়াইতুয়ান পড়ার দরকার এবং এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই, যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে নাওয়াইতুয়ান পড়ছি, এই নাওয়াইতুয়ান বগদাদি কায়দাতেই আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই। ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনে হবে, সহজ হিসাব বুঝেন না? আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, নামাজের সময় না আপনি নাওয়াইতুয়ান পড়ছেন বুঝলাম, আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে, শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতুয়ান পড়তেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতুয়ান আতাসাদদাকা আশারা টাকা, আরবিতে যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10টা টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, হে আল্লাহ নামাজটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে, না মনের ইচ্ছাটাই হলো নিয়ত। আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে, মুখে নাওয়াইতুয়ান পড়ার দরকার? মুরব্বুরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে, আর আজীবন 14 গোষ্ঠী করিয়া আইসি, আমরা করিয়া আইসি, এগুলো নতুন করে কি কয়? বাবুরে আমরা দেখতে খেতে দান লাগান, সব কি দান হয়নি না কিছু আগাছাও গজায়, আগাছাগুলো উড়ে দিতে হইব, যদি কন না দানের লগে আগাছা উঠছে হিগিনো থাক, চলবো ফসল ভালো হবে? সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে, ময় মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না, বেশিরভাগই ভালো ছিল, দু চারটা ভুলভ্রান্তি ছিল, ওনারা মানুষ, মানুষ না মানুষ না, কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করবো না, তো বাপ দাদা তো আলসো হয়েছে, ওনারা বিদেশ হারাইছেন কেন?
বুঝেন নাই? ও দুনিয়াটা তো ভালো বুঝেন মাশাআল্লাহ। বাপ দাদা আলসো হয়েছে, ওলার কেবেন তো শুদ্ধ গোষ্ঠী আলসো, তুই আলসো বেটা বিদেশ কিল্লা যাবি, এটা তো কর না। সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আসেন না, তারা এটা করছে, আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি। তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয়, মিলাদ পড়লে কি গুণা হবে? টোকা টোকা সব এসব প্রশ্ন কোথায় আনছেন আপনারা? আপনাদের মসজিদে মিলাদ পড়া হয়, রাসুলের প্রতি দুরুদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, মিন আহাম্মিল ইবাদাত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি কি করা ভাই? দুরুদ পড়া। তার প্রতি দুরুদ প্রেরণ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুরুদ পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে যোগাড় দিতে দিতে বলতে হবে, এরকম কোনো শিক্ষা উনি দেন নাই। আচ্ছা, দুরুদ আপনারা নামাজে পড়েন না? পড়েন না। নামাজের মধ্যে দুরুদ কি আপনারা সবাই যোগাড় দিয়া বলেন একসাথে, হেঁয়ার হেঁয়ার মতো সময় মিলে আল্লাহ সাল্লাহ সুদ্দিয়া পড়েন? পড়েন না, বরং যার যার দুরুদ শেষে পড়েন না। তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে। দুরুদ আপনি একা পড়েন, সবাই মিলে যার যারটা পড়েন, এক্ষেত্রে শরীয়ত বলে দেয় না যে একজনের সাথে সবাই মিলে সুরে সুর মিলে পড়তে হবে, দুরুদের জন্য একত্র হইতে হবে সবাই, এমন কোন শিক্ষা দুরুদ পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই। আমরা একটু আগেই শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে, মন মতো করলে মুক্তি হবে না। এই জন্য দুরুদ পড়া ভালো, কিন্তু দুরুদের নাম দিয়া মিলাদ একসাথ হওয়া এবং একসাথে সুর মিলায় সবাই মিলে পড়া, এটা নবীজির শিক্ষা না। ওই যে পরগাছা কিছু ছিল ভুলভ্রান্তি, তার মধ্যে এটা একটা, বেশিরভাগই ভালো ছিল মহান মুরব্বিদের, দু চারটা ভুলভ্রান্তি ছিল। আমরাও মানুষ, আমাদের কোনো ভুল হইতে পারে, হয়তো আমাদের সন্তানরা পরে ধরা দিবে, যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে, নাকি ভুলটাও ধরে রাখবেন? আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান বলুন, আমিন। দুরুদ নিজে নিজে পড়বেন, অনেকে দুরুদ পড়তে পড়তে মনে করে নবীজি আইসা গেছে, এজন্য দাঁড়ায় যাইতে হয়, তাই না? আরে ভাই, নবীজি আইসা গেছে, দুরুদ পড়লে যদি নবীজি আইসা যায় তাহলে নামাজের মধ্যে দুরুদটা পড়ি ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ দুরুদ, তাই না? সেই সময় তো নবীজি আসে যান না কথা, তাহলে তো সব খাড়া যান না কথা, ঠিক না? ঠিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফ্যানে ঝুলা দরকার, এগুলো কোনো যুক্তির কথা না। মনে রাখবেন, আমাদের অনেক ভাইরা এগুলো কারণে আমাদেরকে ভুল বোঝে, বলে এরা নবীর দুশ্মন, নাউজুবিল্লাহ। আমরা কি নবীর দুশ্মন ভাই? নবীরে মোহাম্মদ না করলে মুসলমান থাকে নাকি আবার? অতএব দুরুদ পাঠ করা লাগবে কি লাগবে না, কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই, যেভাবে আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি পদ্ধতিতে দুরুদ পড়ার তৌফিক দান করুন। মাজারে টাকা পয়সা দান করলে গুনাহ হবে কিনা? কিরে ভাই, সব এক ক্যাটাগরি প্রশ্ন দিয়ে আজকে, মাজারে টাকা পয়সা দান করলে গুনাহ হবে কিনা? ভাই, টাকা পয়সা দানের খাত কি? যাকাতের আটটা খাত আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাদের অভাব আছে, সংসার চালাতে পারে না, কষ্ট হয়, তাদেরকে দিবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবেন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশনের কাজ করে তাদেরকে দিবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা মানুষ নামাজ পড়ে না বা ভিন্ন ধর্মের আছে, তাকে কিছু পয়সা দিলে, হাদিয়া দিলে সে দিনের দিকে আসবে, তখন সে উদ্দেশ্যে দেন, দানের খাত বলতেছে আল্লাহ তাআলা। হ্যাঁ, অফির রেকব, কোনো মানুষ দাস আছে তাকে টাকা দিয়া মুক্ত করে দেন। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করেন, জেহাদে দান করেন বা আল্লাহর রাস্তায় দান করেন, এই যে মুসাফিররে দান করেন, আটটা খাত আল্লাহ তালা বলেছেন, এগুলো হলো দানের খাত। এর মধ্যে মাজার নামক কোনো খাতের কথা কিন্তু, আমার কথা বিশ্বাস না হলে আপনি কোরআন খুলে মিলিয়ে দেখেন কি হুজুর আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপরে অফির রিকাব ওয়াল ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদেরকে, তারপর অফি আকপাস হয়ে গেছে, হাফেজ নাই কেউ, রিকাব এবং আমিলিনা আলাইহা এবং ইবনুস সাবিল বা মুসাফির, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা যাকাত এবং দান করতে বলেছেন। এই আট খাতের মধ্যে মাজার আসেনি, বাংলা কোরআন শরীফ খুলে দেখেন নাই, তাহলে বোঝা গেল মাজার এটা দানের কোনো জায়গা? আরে ভাই, মাজার তো একটা মানুষ শুয়ে রয়েছে, উপরে ইঁটের গাঁথনি আছে, এখানে যদি ইঁটের গাঁথনি দিয়ে পাকা করা যায় না, শরীয়তে নিষেধ আছে হাদিসে, এইখানে দান করবেন কারে? এখানে দান করলে তো ওই যেগুলো আশেপাশে গাঞ্জা মাঞ্জা খায় এগুলোর সুবিধা হবে, আরো গাঞ্জাখোরদের টাকা দিলে সওয়াব হবে না গুনাহ হবে?
আরে ত্রাণ করবেন গরিব মানুষকে, অভাবী মানুষকে, মসজিদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে, ভালো কাজে, ওখানে দান কি জন্য করবেন? ওখানে দান করলে কাল্লা পাবে, হিয়ানা যায় মোমবাতি জ্বালে। আরে ভাই, মোমবাতি দিবেন গরিবের ঘরে, যে মোমবাতির অভাবে ছেলেটা পড়তে পারে না, তারে মোমবাতি কিনে দিবেন। মোমবাতি কিনে দিবেন ওই ঘরে, যেই ঘরে বেচারার বিদ্যুৎ নাই, তারে মোমবাতি কিনে দিবেন। এখানে মাজার আলা বেচারা ভিতরে আসে, উপরে মোমবাতি দিয়ে কি লাভ? এটা দিলে তো সেই মোমবাতি ঘুরি ঘুরে আবার আমাদের হিয়ানো আসবে, এগুলো ব্যবসা করবো, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জায়েজ না এই সমস্ত মাজার টাজারে মানত করা, শিরক। দুনিয়াবী সব কাজ দাঁড়িয়ে করে, কিন্তু মসজিদে সালাত আদায় করতে গেলে চেয়ারে বসে আদায় করে, সালাত হবে কিনা? কি নোয়াখালী মানুষ সব ঘোষান না প্রশ্নই করে রে ভাই, ঠিক আছে, এর মধ্যে জানার জিনিসও আছে, কিন্তু সবই তো এই বেশিরভাগ ঘোষাঘুষির প্রশ্ন ভাই। দুনিয়ার সব কাজ দাঁড়ায় করে, বসে করে, গাছে উঠে সব করে, কিন্তু মসজিদে আসে চেয়ারটা টানতে যদি বসে যায়, ফ্যাশন করার জন্য যদি এরকম করে, হাসা হাসা যদি তার অসুখ না থাকে, সত্যি সত্যি যদি অসুখ না থাকে, তাহলে তার এ নামাজ হবে হবে না। এটা নামাজের নামে তামাশা। আরে ভাই, নামাজ তো আল্লাহর গোলামি করতে আসা, গোলামি করতে এসে আবার কেউ বাকাওতি করে, অহংকার করে, এটা কেমন জাহেল? গোলাম চেয়ারে বসে দেখাতেছেন আমি বড় গোলাম, যত বড় গোলাম তত লম্বা সেজদা করে, আপনি বরং ছোট গোলাম প্রমাণ করতেছেন যদি আপনার ওজোর না থাকে। আর যদি কারোর সত্যি এমন অসুবিধা হয় যে কোমরে এত ব্যথা যে সে রুকু করতে পারে না, চিৎকার আসে, ডাক আসে, ভাঙতে পারে না, সেজদা করতে পারে না, ডাক্তার বলেছে যে এইভাবে নিয়মিত করলে বড় ধরনের সমস্যা হবে, ডাক্তার নামাজের গুরুত্ব বুঝে এরকম ডাক্তার, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি যতক্ষণ দাঁড়াতে পারে দাঁড়াবে, বাকিটা বসে চেয়ারে পড়বে। আর যদি দাঁড়ায় থেকে বসতেই না পারে, এত দুর্বল হয়, তো চেয়ারে বসে পড়তে পারবে, এটা আমার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে না পারে সে বসে পড়বে, বসে উঠতে না পারলে শুয়ে পড়বে। একজন অসুস্থ সাহাবীকে তিনি নির্দেশনা দিয়েছেন, এই জন্য সে পড়তে হবে যদি তার দাঁড়ানোর ক্ষমতা না থাকে, সেটা চেয়ারে বসলো আর নিচে পড়লো, বসেই পড়লো, ইশারায় পড়লো, এটা জায়েজ আছে। কিন্তু একটু কোমর ব্যথা, আজকে শরীরটা ভালো লাগে না, একটু কষ্ট মনে হচ্ছে, আয়েশা চেয়ার টান দিয়া একটু বৈশা ভাব ধরে নামাজ শুরু করলাম, এই নামাজ হবে না, খবরদার। বাম পাশে আল্লাহ, ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কি না, এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবেন, এরকম না। এটাকে নিয়ে যত বড় করে আমরা দেখাই ব্যাপারটা সেরকম না, বুঝতে হবে সমস্যাটা কোথায় আর সুবিধাটা কোথায়। আল্লাহ আমাদের ইমানের একটা পার্ট, তাওহীদের একটা পার্ট, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালতের প্রতি ইমানের একটা পার্ট। এই হিসেবে যদি ইন্ডিকেট করে কেউ বুঝায় লেখে যে আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা দুইটা পার্টের খোলাসা, তাহলে এটা লিখতে পারে ওই উদ্দেশ্যে, ওই চিন্তা থেকে লিখলে। কিন্তু আল্লাহ এর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যদি এমনভাবে উল্লেখ করা হয় যেন আল্লাহ এবং রাসূল নাউজুবিল্লাহ দুইজন মিলে এক সত্তা, কাছাকাছি সত্তা, একজন আরেকজনের পরিপূরক, বা এই টাইপের আল্লাহ মাফ করুক যদি মনে করে কেউ লেখে, ওই চিন্তা লিখলে সেই লেখা জায়েজ হবে না। এক ব্যক্তি বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ এবং রাসূলের নাম এমনভাবে বলছে যে আল্লাহ মালিক সৃষ্টি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোলাম, স্রষ্টা, এরকম পার্থক্য হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিসাল খতিব আনতা, তুমি খুব বাজে বক্তা, তোমার বক্তৃতা তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে এইভাবে মিশিয়ে ফেলেছো। এখান থেকে বুঝতে হবে মূল জিনিসটা কোথায়, মূল সমস্যাটা কোথায়। সমস্যা হলো আমাদের দেশে অনেক শিরকি গান আছে, আপনারা জানেন যে শিরকি গানগুলো আমাদের অনেক ভাইয়েরা যারা মাজার পূজা টুজা করেন, বড় শিরকে লিপ্ত আছেন, ভুলে আছেন, ওনারা অনেকে বলেন যে আল্লাহ সেই মুহাম্মদ আপনার আহমদের কি জানে, আহাদ আর আহমদ, শুধু মিমের বেশ কম, জিনিস একই, যে আল্লাহ সেই মুহাম্মদের রূপ ধরে আসছে, এরকম গান আছে না নাই অনেক মারেফতি বা ভণ্ড ফকিরদের। ওই রকম চিন্তা থেকে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে এবং এক বোঝানো হয়, তাহলে এটা ভুল। যেহেতু এরকম চিন্তাধারা আমাদের সমাজে আছে কিছু মানুষের মধ্যে, এই জন্য এই ধরনের লেখাজোকার মধ্যে সেই দিকে মন যেতে পারে বা মানুষ চিন্তা করে, এরকম হলে এটা অ্যাভয়েড করা উচিত। আদারওয়াইজ এমনিতে আপনার কালিমায়ে শাহাদাতের অংশ হিসেবে লিখলে অসুবিধা নাই। আর আপনি সংক্ষেপ লিখবেন কেন, গোটা কালিমায়ে শাহাদাতটা লিখে ফেলান, সবচেয়ে ঝামেলামুক্ত সেটাই হলো উত্তম, এবং ওইটাই করবেন। কথা কি বুঝাতে পারছি? আকিদায় বেদাত ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা, যে ইমামের আকিদায় বেদাত আছে, বেদাতটা যদি এত চরম প্রকারের বেদাত হয় যার ফলে সে কাফের হয়ে গেছে, সে গায়রুল্লাহর প্রতি ইমান আনে, শিরকে আকবর করে, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর যদি শুধু বেদাত করে, ধরেন আপনার আপনার এমন কিছু কাজ করে, ধরেন আপনার মিলাদ পড়ে, এটাকে সুন্নাত মনে করে, মিলাদ পড়াটাকে কোরআন হাদিসের নির্দেশ মনে করে, বা বেদাতে লিপ্ত, সাধারণ বেদাতে লিপ্ত, যেটা কাফের হওয়া পর্যন্ত যায় না, সেই রকম এবাদত বেদাত হলে তার পিছনে নামাজ পড়া যাবে। যদি বিকল্প ভালো কোনো মসজিদ না থাকে আশেপাশে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরকম অজুহাত দিয়ে একা একই নামাজ পড়া যাবে না, অবশ্যই জামাতের সাথে পড়তে হবে। বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা,
গান এবং বাজনা সূরা লোকমান আয়াত নম্বর ৬ এর তাফসীর অনুযায়ী হারাম। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ এই আয়াতের লাহু আল হাদিসের তরজমায় গান বাদ্যযন্ত্রের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন আরবাউন ইস্তাহিল্লুন, একটা সময় আসবে আমার উম্মত চারটা জিনিসকে হালাল মনে করবে। আল হির, জেনা, ব্যবিচার, আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা, মনে করে এটা দোষে কিছু নাই, হারাম, অথচ হারামের ধারণা উঠে যাবে। ওয়াল হারির, সিল্কের ব্যবহার পুরুষদের জন্য, এবং ওয়াল খামার, মাদক, এটা কোনো বিষয় না, আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণা। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র, হারাম, এটাকে মানুষ হালাল মনে করে। আজকাল যুবকরা গান শুনে দোষে কিছু মনে করে না, জাগানাকা গান শুনতেছে সারাক্ষণ, অথচ গান শুনে হালাল না হারাম? মিউজিকের ব্যবহার থাকলে সে গান শোনা হারাম। যে গানের কথামালার ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম। যে গানে কথামালায় ভালো কিছু আছে, কোনো মিউজিক নাই, সেটা শুধুমাত্র গাইতে পারেন, শুনতে পারেন, তাতে অসুবিধা নাই। তো এই ধরনের গান বাজনা যদি কোনো বিয়েতে থাকে, ওই বিয়েতে আল্লাহর গজব এমনিই নাজিল হবে, দাম্পত্য জীবন অশান্তি হবে, যেটা হচ্ছে ঘরে ঘরে। এখন বিয়ে মানে গান বাজনা, গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় এখন? এই জন্য বিয়ের সাথে অটোমেটিক দাম্পত্য অশান্তি ফ্রি, ঠিক না? বে ঠিক, এরম যুবক কি আছে দু চারজন যে বলবে আমার বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না? আসেননি দু চারজন? আল্লাহ যুবকদের বিয়েকে সহজ করে দেখ, মুরব্বীদের হেদায়ত দান করুক। আর যারা বিয়ে করছেন তারাও নিয়ত করবে ছেলের জন্য, বড় ভাইয়ের জন্য। বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা, বিয়েতে দেনমোহর নগদ দিতে দিবেন, এটাই হলো মূল মাসআলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিয়েতে উনি নিজে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একরকম বলেছেন, আমারটা যেন নগদ দিয়ে দেয়। আর রাদিয়াল্লাহু আনহু পরে শেষ পর্যন্ত একটা ইয়া বিক্রি করে নগদ দিতে বাধ্য হয়েছে, বুঝতে পারছেন? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস আবু দাউদে বর্ণিত আছে, তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে। এই জন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে, কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে, আর বাকির নাম ফাঁকি। বাসর রাত্রে বউ রাত ফাঁয় ধরে মাপটাপ চায় ছোট লোকের মতো, কয় এখন তো বুঝো ইটালি বিষা চলে আসবে, কত টাকা হয়ে যাবে সব তো তোমারই, এর সৌদির বিষা চলে আসছে আর কদিন পরে, তুমি কি চিন্তা করো। তো বউ বেচারি সোজা সাজে কয় আরে টাকা দিয়ে কি করবে, কিন্তু কোনো কথা কর নেই, আপনি বাসে থাকলে আমার কিছু লাগতো না, শেষ, এক কথা বেচারি গেল আর শেষ। এখন বেচারিরা না বলে যাবে কই? যদি বলে না চান্দু আগে মহর দাও তারপরে এক কদম সামনে আগাবা না, এই কথা বললে তো কেবল ওরে বাবা কি ডাইনি মহিলা, অথচ শরীয়ত তার সে অধিকার দিছে না দেয় নাই। পুরুষরা সব এই হক মারবেন না, হক মারবেন না। যুবক মহরের টাকা জোগাড় করতে পারেন নাই, রোজা রাখবেন, আপনার বিয়ে করতে বলছে কি? ও মেয়ের বাপ, হ্যাঁ এটা একটা বড় কথা, শুধু একচেটিয়া করলে তো হবে না, এটা ঠিক বলছেন। হ্যাঁ মেয়ের বাপরা যারা আছেন চাচারা শুনেন, মহরের টাকা ২০ লাখ ধরলেন, ২০ টাকা আপনার মাইয়া পায় না, লাভ হয়েছে কি আপনার, এটার কোনো মানে আছে? আরে বাবা ২ লাখ ধরেন, ২ লাখ আদায় করে নেন, এটা হলো বুদ্ধিমানের কাজ। ইন্না আজমান নিকাহ বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে মহর যত কম হয়, খরচ যত কম হয় ওই বিয়েতে, তত বেশি আল্লাহর বরকত নাজিল হয়। ওই মুরব্বীদের জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল, তখনকার যুগ হিসাবেও কম ছিল, তাদের মধ্যে দাম্পত্য শান্তি অনেক বেশি ছিল। এখন ২০ লাখ ৩০ লাখ টাকা মহর ধরেন, তিন দিন পরে সুলাসুলি শুরু হয়, এরপরে তালাক হয়, ঠিক না? বে ঠিক, যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন মহরানা বোধ হয় এতগুলো ধরলে বোধ হয় বিয়ে টিকবে, আরে আগে থেকেই যদি আপনি ভাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনে? মহরানাটা বিয়ের কোনো রক্ষা করার ব্যবস্থাপনা না, এটা নারীর অধিকার, স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। যেই বেটা পেটে পাড়া দিলে ১০ টাকা বাইরে হবে কিনা সন্দেহ, তারা ১০ লাখ টাকা মহর ধরে দিচ্ছেন, বেচারা কোত্থেকে দিবে? এগুলো উচিত না। শুনেন, ভালো করে শুনেন, মহর যারা বেশি ধরেন, যদি মহর বেশি ধরাটা বরকতের হতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের মহর হইতো অনেক বেশি সে যুগে, অথচ সেটা ছিল মহর সহজ করেন। যেই ছেলে ২০ লাখ ৩০ লাখ টাকা মহর দিবে, ও হালাল কর না হারাম কর, সেটা আপনার চিন্তা করার দরকার আছে। একটা ভালো ছেলে খোঁজ করেন, সিরিয়াসলি বলতেছি মুরব্বীদেরকে, সৎ, আল্লাহর ভয় আছে, কর্মঠ, পরিশ্রমী, ভদ্র একটা ছেলে দেখেন। এই ছেলে যদি দেখেন, টাকা একসময় বহুত আসবে, মানুষের টাকা আসতে সময় লাগে না। আমি যখন বিয়ে করেছি সামান্য কয় টাকা মহর দিয়েছি এবং অনেক কষ্ট ছিল, কত ৩৫,০০০ টাকা মনে হয়, আমি ৩৫,০০০ টাকা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ, আমি তো জোয়ান মানুষ, বেশি আগের মানুষ না মুরব্বীদের মতো, ৩৫,০০০ টাকা পুরোটা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। বিয়েতে মহর কম হলেও মানুষটা যদি ভালো হয় আল্লাহ বরকত দেয়, ঠিক না? বে ঠিক, এই জন্য মুরব্বীরা মহর নিয়ে তেড়ামি করবেন না, একটু সহজ করবেন ইনশা আল্লাহ। রাইত অনেক হয়ে গেছে নি, তাহলে থাক আজ গা, এটা বর ফাড়াতে আল্লাহ মাসাইলে সব আজকে দিয়ে দিলে কেমনে হবো? জেনা কি জেনা তো হারাম,
ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা জায়েজ কিনা, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন, ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন, আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমন ভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী, বাচ্চার দুধ আল্লাহ তাআলা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, ফিতরত সৃষ্টিগত স্বভাব দিয়েছেন, এগুলো বাসার জন্য উপযোগী। এখন আজকের দুনিয়া বলতেছে না না, গর্তে বাইর করে ফেলো মহিলাদেরকে। বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন, ভাই মহিলারা বাহিরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান আপনারা, বাসায় এসে আবার ভাত রান্না করে, বাচ্চাটা গর্ভে ধারণ করে, দুধ দান করে, আপনি পুরুষ মানুষ তার ভিতরের ডিউটিতে সে পালন করাই লাগে, উল্টা বরং বাহিরের ডিউটিও খাটায় নিতেছেন, এটা কি নারীর অধিকার দিলেন না 12টা বাজালেন আরো আরো ক্ষতি করলেন না? মনে রাখবেন মহিলাদেরকে বাসায় রাখবেন সম্মানের সাথে। হ্যাঁ, কোনো মহিলা যদি বাসা কাজ করতে চায়, কাজ কাজের ভাড়া নিষেধাজ্ঞা নাই, তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন, বাসা থেকে মানে এই না যে সে কোনো কাজ করবে না, বাসা থেকে কাজ করতে পারে, খাদিজা তার ব্যবসা করছেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, এটা করতে পারেন, অসুবিধা নেই। আর এর পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোনো পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার ব্যাঘাত হয় না, সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন, সেটাও তার জন্য করা জায়েজ আছে। কিন্তু পুরুষরা বাধ্য করে মহিলাদেরকে বলবেন তুমিও চাকরি করো আমিও চাকরি করি, এটা কি নাই, উচিত নাই? ইমান ও ইবাদতের মধ্যে পার্থক্য কি? ইমান আর ইবাদতের মধ্যে পার্থক্য কি? ইমান হলো দাসত্বের চেতনা যেটা অন্তরে ধারণ করে, আর ইবাদত হলো দাসত্বের প্রকাশ যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। আল্লাহর দাস এটা অন্তরে যখন স্বীকার করবেন তখন সেটার প্রকাশ হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এটা হলো ইবাদত। আর ওই ভেতরের চেতনাটার নাম হলো কি? ইমান। আমাদের মা বোন ও স্ত্রীদের প্রতি কেমন মনোভাব হওয়া প্রয়োজন? মা বোন এবং স্ত্রীদের প্রতি আন্তরিক সদয় এবং তাদের প্রতি কোমল হৃদয়ের হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের প্রতি খুব নরম হতেন, রূঢ় হতেন না। আমরা মার প্রতি, বোনের প্রতি, স্ত্রীর প্রতি গেউ গেউ বেশি করি, এটা মুসলমানের স্বভাব হতে পারে না। তাদের প্রতি আন্তরিক হতে হবে, ভুলভ্রান্তি হলেও ক্ষমা করার মানসিকতা থাকতে হবে, এটাই সুন্না। একজন স্ত্রী লোক পাঁচ সন্তানের জননী হয়ে স্বামীকে ছেড়ে অন্যত্র গিয়ে চার বছর পর পালিয়ে এসে আগের স্বামীকে গ্রহণ করতে পারবে কিনা? যদি আগের স্বামীর চেয়ে তালাক নেওয়া ছাড়া আরেকজনের সাথে ভেঙে যায় তাহলে তো পরেরটা জেনা হয়েছে। যেহেতু পরেরটা জেনা হয়েছে অতএব আগের স্বামী তো এখনো বহাল আছে, তিনি যদি তালাক না দিয়ে থাকেন তাহলে এসে আবার তার সংসার করতে অসুবিধা, মানে আগেরটাতে আসতে পারবে সে, পরেরটা জেনা হয়েছে জন্য তওবা করবে মাপ চাবে, ভিন্ন বিষয়। আর যদি এমন হয় আগের স্বামী থেকে তালাক নিয়ে যান বা তালাক হয়ে যায় এরপরে আরেক স্বামীর কাছে গেছে, তার কাছ থেকে যদি আবার এসে পালায়া চলে আসে তালাক নেওয়া ছাড়া, তাহলে তো প্রথমটার জন্য হালাল হবে না। দেখতে হবে যে ঘটনা কি ঘটছে। দিন প্রচারের নামে ইউটিউবে অশ্লীল বিজ্ঞাপনের মাধ্যমে টাকা উপার্জন করা বৈধ হবে কিনা, না হলে এদের ব্যাপারে শেখদের করণীয় কি? ধরছে এবার ক্যামেরাম্যানগুলোর প্রশ্নকারীরা। ঠিক আছে ভাই, এই ব্যাপারে তো আমরা স্পষ্ট বলি যে হারাম অ্যাড দেখাইয়া যে উপার্জন হয় সে উপার্জন কখনো হালাল হতে পারে না, সেটা হালাল না। এখন ক্যামেরাম্যানদেরকে আমাদের নসিহত থাকে, সব ক্যামেরাম্যান যে অ্যাডসেন্স, আমি দু চারজন সবার কথা জানি, এক দুজনের কথা জানি, আমাদের ক্যামেরা আছে যেমন অ্যাডসেন্স হয় না, এখন আপনি ক্যামেরাম্যান দেখেই বলতে পারেন না, তবে এদের বেশিরভাগই এই হারাম খায়, এতে কোনো সন্দেহ নাই। এই অংশ এরা প্রচার করবো কিনা সন্দেহ আছে। কোনো ব্যক্তির জন্য না নিজের ইচ্ছা মতো সব অ্যাড দেওয়া যায় না, আমার চেয়ে বেশি জানেন না আপনি, 600-এর উপর আইটেম আছে, বোধহয় 100-3 করা যায়, বাকিগুলো করা যায় না। আর জাগা নাকা ফুড পান্ডার অ্যাড আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? মিউজিক আছে না না এটাতে, তো আপনি আমার চেয়ে বেশি জানেন, পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। হ্যাঁ, যদি যায় এরকম কোনো সিস্টেম যদি থাকে, আল্লাহ মাফ করুক আমার জানা ভুল হতে পারে, যে অ্যাডের মধ্যে খারাপ কোনো অ্যাড দেখাবে না, আপনি নিজে এটাকে কাস্টমাইজ করে যদি এরকম করতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে কী আছে, জায়েজ আছে। কিন্তু আমি যতটুকু জানি ইউটিউবে এটা পুরোপুরি সম্ভব না, পুরোপুরি নিয়ন্ত্রণ, কিছু চয়েস করা যায়, পুরোপুরি চয়েস করা যায় না। কোনো ব্যক্তির জন্য তার কতটুকু সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করার অধিকার আছে? যদি তিনি সব, যদি কোনো বাবা ইসলামের নীতি অনুসরণ না করে অতিরিক্ত ওয়াকফ করে দেন তাহলে সন্তানদের করণীয় কি? দেখুন, ওয়াকফ একজন বাবা যদি তার সম্পদ দান করে যেতে চান জীবদ্দশায়, তিন ভাগের এক ভাগ করতে পারবে সর্বোচ্চ, কত ভাগ করা যাবে? তিন ভাগের এক ভাগ, এর বেশি করতে পারবে না। এর বেশি করতে হলে ওয়ারিসদের সম্মতি লাগবে, যদি সব সম্পদ দিয়ে যায় ওয়ারিসরা সন্তানরা 1/3 তার টোটাল সম্পদের 1/3 পর্যন্ত কার্যকর করবে, বাকিটা তারা ভাগযোগ করে নিবে।
কারণ বাপের এই অধিকার নাই যে তার সব সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করে আমার মরার পরে সব দান করে গেলাম, সন্তানদেরকে বঞ্চিত করলাম। অনেক বাপ মা আছে একটু মনের কষ্টে এরকম করে, এটা করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি দিন আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর তরফ থেকে, যৌক্তিক ধর্ম। এখানে বলা হয়েছে যে তুমি তোমার সন্তানকে কোনো কিছু না দিয়ে চলে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম। এই জন্য অনেকে আছে বিভিন্ন পীরের মুরিদ হয়ে টয়ে সব পীরের দরবার দিয়ে যায়, ছেলে মেয়েরা কিছুই দেয় না। আছে না নাই? এগুলো জায়েজ নাই, গুনাহ, তাদের জন্য রাখতে হবে। বিয়ের রোকনগুলো কি কি? বিয়ের জন্য প্রস্তাব দেওয়া, প্রস্তাব গ্রহণ করা, সাক্ষী থাকা, এগুলো হলো বিয়ের মৌলিক বিষয়। এগুলো ছাড়া বিয়ে শুদ্ধ হবে না, এগুলো থাকতে হবে মূল। মহারণা দেওয়া কি? মহারণা আদায় না করে কেউ মারা গেলে তার শাস্তি হবে কিনা? অবশ্যই শাস্তি হবে, মহারণা দেওয়া এটা জরুরি, আবশ্যক, এটা স্ত্রীর হক, অধিকার। এটা না দিলে বান্দার হক নষ্ট করলে ওই যে মুফলিসদের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে, স্ত্রী সেটা আদায় করবে, সব দিক থেকে কাটা যাবে। এই জন্য জীবদ্দশা অবশ্যই মহারণা দিয়ে যেতে হবে, যারা এখনো দেন নাই হিসাব করে দিয়ে দিবেন। এরপরের প্রশ্ন হলো কবরে মাটি দিতে কি দোয়া পড়তে হবে? কবরে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহ আলা সুন্নাতে রাসূলিল্লাহ, দুটো রেওয়ায়েত আছে তিরমিজিতে, দুইটা যে কোনোটা পড়তে পারেন। আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরকম একটা দোয়ার কথা আমরা জানি, বিভিন্ন হাদিসের কিতাবে আছে, কিন্তু সেটা বিশুদ্ধ নয়, সহি সনদে বর্ণিত হয় নাই। সহি সনদে বর্ণিত হয়েছে বিসমিল্লাহ আলা সুন্নাতে রাসূলিল্লাহ বা মিল্লাতে রাসূলিল্লাহ। ঘুষ দিয়ে চাকরি নেওয়া কতটুকু শরীয়তসম্মত? ঘুষ দিয়ে চাকরি নেওয়া নর্মালি জায়েজ নাই, কিন্তু কোনো ব্যক্তি যদি ঘুষ ছাড়া তার কোথাও কোনো চাকরি না হয়, উপার্জনের কোনো মাধ্যম তার কাছে আর খোলা নাই, তাহলে সে নিরুপায় তারে বাধ্য করা হচ্ছে, ঘুষ ছাড়া তার চাকরি দিবেই না, সে ন্যায্য হকদার হওয়া সত্ত্বেও বাধ্য করা হচ্ছে, তাহলে তার জন্য ঘুষ দেওয়াটা জায়েজ হতে পারে। কিন্তু যে খাচ্ছে সে সবসময় কী খাচ্ছে? হারাম খাচ্ছে। আর মনে রাখবেন, চাকরির চিন্তা কেন করবেন? যুবকরা উদ্যোক্তা হন, পরিশ্রমী হন, ছোটো ছোটো বাণিজ্য ধরেন। দাড়িতে কলপ লাগানো কতটুকু শরীয়তসম্মত? দাড়িতে কলপ লাগানো এটা জায়েজ নাই, গুনাহ। দাড়ি যদি সাদা হয়, চুল যদি সাদা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে কালার দিয়া পরিবর্তন করতে বলেছেন। তিনি বলছেন গাইরু হাদা শাইব ওয়া জান্নিবু সিওয়াত, তোমরা এই কালো চুল দাড়ি এটার কালার চেঞ্জ করো, কিন্তু চেঞ্জ করতে গিয়ে কালোটা করবা না, অন্যটা করো, মেহেদির কালার করতে পারেন, ন্যাচারাল কালার, এটা সুন্নাত। আমরা ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে পাও না, কিন্তু অনেক মিথ্যা কথা বলে টাকা আদায় করতে হয়, এখানে শরীয়তের বিধান কি? মিথ্যা কেন বলবেন ভাই? সহজ বুদ্ধি আছে তো বলি। বুদ্ধিটা হলো বলবেন, ভাই আমি খুব বিপদে আছি। আসলে তো বিপদ আছে না, এর টাকা দিয়ে ফাঁসা গেছেন তো, বিপদ না এটা? ভাই আমার এই মুহূর্তে টাকাটা দরকার, অনেক বিপদে আছি, আসলে তো বিপদে আছেন। আপনি মিথ্যা কথা কেন বলবেন? ভাই আমার ক্যাশে কোনো টাকা নেই, ক্যাশে তো টাকা আছে, মিথ্যা বলবেন না, কিন্তু প্রেশার দিতে পারেন। এটা ঠিক, আমাদের সমাজে বহু মানুষ আছে নামাজ কালাম অন্যান্য ক্ষেত্রে আগাইয়া, কিন্তু বাকি নিতে পারলে, ধার নিতে পারলে আর কোনো তার হদিস পাওয়া যায় না। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না খায়রুকুম আহসানুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে ঋণ বা বাকি নিয়ে পরিশোধটা ঠিকঠাক মতো আদায় করে লোকটা হলো সবচেয়ে ভালো মুসলমান। ভালো মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ। সর্বশেষ প্রশ্ন, আমার আম্মা হাড়ে ক্যান্সারের কারণে অনেকদিন নামাজ পড়তে পারেন নাই, মারা যাওয়ার পর কিছু আলেম নামাজের কাফফারা লাগবে না, অন্য আলেম বললেন লাগবে, এখন করণীয় কি? হানাফি মাজহাব অনুযায়ী নামাজের কাফফারা রোজার কাফফারা অনুযায়ী দিবেন, কিন্তু অন্যান্য ওলামা একরাম এই নামাজের কাফফারাটার কথা সাবেত বলে তারা স্বীকার করেন না, কারণ কোরআনে কারিমে মূলত রোজার কাফফারার কথা আসছে, বুঝে আসছে কথা? আর জীবদ্দশাতে অনেক মানুষ আছেন যারা আসলে অসুস্থ হয়ে এই পর্যায়ে চলে যান, সেন্সই থাকে না, তার তো নামাজ পড়ার ক্ষমতাই নেই, তার যদি কোনো সেন্স না থাকে ওই অবস্থায় মারা যায়, তাহলে তার নামাজের জন্য কোনো জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস যা শুনলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।